টিকটক অ্যাকাউন্টের অ্যানালাইটিক আনফিউজ কিভাবে করবেন, অর্থাৎ টিকটক একদমই আপনার ফিউজ হয়ে গেছে, ফিউজ কিভাবে আপনার আনফিউজ করবেন। টিকটকে কোনো প্রকার ভিউ আসতেছে না, 100 থেকে 200 ভিউ আসতেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ফিউজ হয়ে আছে। তো কিভাবে আপনারা আনফিউজ করবেন, আপনাদের টিকটক অ্যাকাউন্টে আপনি নিজেই কিন্তু আনফিউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই নিচের দিকে চলে এসেছে, জাস্ট এটাকে আমরা কিন্তু ডাউনের দিকে চলে এসেছি, এটাকে রকেট আইকন উপরে তুলতে হবে এবং এটাকে আনফিউজ করতে হবে। কিভাবে করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস ভিডিও বা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। মায়ের মনে কষ্ট দিও না বন্ধু, নাইলে জান্নাত পাইবা না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে টিকটকে ভিডিও ছাড়ে না এমন মানুষ অনেকেই কম আছে। জাস্ট টিকটকে ভিডিও ছাড়লে হবে না, সেখানে কিন্তু ফলোয়ার এনগেজমেন্ট সবকিছু কাউন্ট করতে হবে। তাহলে আপনার কিন্তু 100 থেকে 200 ভিউজ এসে থেমে যাচ্ছে আপনার টিকটকের ভিডিওটি, তাহলে আপনার আইডিটা কিন্তু ফিউজ হয়ে আছে। তাহলে আপনার আইডিটা ফিউজ হয়ে আছে, সেটাকে আনফিউজ কিভাবে করবেন চলুন আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য সর্বপ্রথম আপনারা এখান থেকে প্রোফাইলে একটি ক্লিক করবেন। অলরাইট, প্রোফাইল মেনুতে ক্লিক করার সাথে সাথে আপনার টিকটক অ্যাকাউন্টটি ওপেন হবে। ওপেন হওয়ার সাথে সাথে উপরের দিকে একটি থ্রি ডট আইকন দেখতে পাবেন, থ্রি ডট আইকনে একটি ক্লিক করবেন। অলরাইট, এখানে আপনারা পেয়ে যাবেন ক্রিয়েটর টুলস। তো ক্রিয়েটর টুলস এর উপরে একটি ক্লিক করে দিবেন। অলরাইট, এখানে কিন্তু টার্ন অন বলে একটা অপশন থাকবে, এটাকে আপনারা অন করে নেবেন। অন করার সাথে সাথে উপরে ভিউ অল বলে একটা অপশন থাকবে, ভিউ অল এর উপরে একটি ক্লিক করে দিবেন। ভিউ অল এর উপরে যখনই ক্লিক করবেন এখানে কিন্তু আপনার অ্যানালাইটিক অপশনটা ওপেন হবে। অ্যানালাইটিক অপশনটা ওপেন হওয়ার সাথে সাথে এই সাইটে আপনার পোস্ট ভিউ দেখাবে এবং ডান সাইডে আপনার প্রোফাইল ভিউ দেখাবে, নিচের দিকে লাইক দেখাবে, তার সাইডে কমেন্টস দেখাবে। এখন এখান থেকে আপনাকে আনফিউজ করতে হবে। এই যে আইডিটা ফিউজ হয়ে আসছে সেটা কিভাবে বুঝবেন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আমি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে, এই অপশনটা যদি নিচের দিকে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি ফিউজ হয়ে আছে, এটাকে আপনাকে আনফিউজ করতে হবে। অর্থাৎ আমি বাংলা ভাষায় বোঝাই, এটা ডাউনে আছে, এটাকে উপরের দিকে তুলতে হবে, অর্থাৎ অনেক ভিউস এনগেজমেন্ট আনতে হবে। সেটা কিভাবে, এদিকে খেয়াল করুন এটাও কিন্তু নিচের দিকে। জাস্ট এখান থেকে আমরা যদি এটাকে 30 দিন বা 60 দিন করি কাস্টমাইজ করতে পারি তাহলে কিন্তু এটা ডাউনের দিকে আছে। জাস্ট এটাকে আমরা 60 দিন করে নেব তাহলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউন নাই, ফিউজ নাই, এটা কিন্তু আনফিউজ আইডি। অর্থাৎ একটা রিয়েল প্রুফ একটা আইডি আমরা কিন্তু মাস্ট বি ফার্স্ট ভিডিও ছাড়তেছি, ভিউ আসতে সবকিছু, সেটা কিন্তু 60 দিন আগে, আমি কিন্তু 60 দিন আগে এটা করেছিলাম। জাস্ট এখন যে 7 দিনে কিন্তু আমার আইডিটা আনফিউজ করতে হবে, ফিউজ হয়ে গেছে, সেটা কিভাবে করবেন ভালো করে ভিডিওটিতে লক্ষ্য করুন। আমি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব কন্টেন্ট অনুযায়ী বা কোন ভিডিওতে কতগুলো ভিউ এসেছে, পোস্ট এসেছে এবং কিভাবে আপনারা এগুলো আনফিউজ করবেন। তো যদি আনফিউজ করতে চান তাহলে সর্বপ্রথম আপনারা কি করবেন, অলরেডি এখান থেকে যে ফর ইউ যে অপশনটা ভিউ এল এর উপরে একটু ক্লিক করে দিবেন। অর্থাৎ যে ভিডিওগুলো ফর ইউ ট্রেন্ডিং আছে ভিডিও, সেই ভিডিওগুলো আপনারা ট্রেন্ডিং সাউন্ড এখান থেকে ক্রিয়েটিং করতে পারবেন। জাস্ট এটাকে নিয়ে আসার জন্য আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেবেন। অলরেডি ছোট একটা স্ক্রিনশট তুলে নেবেন, আর আমি যে তিনটা কথা বলবো সেই তিনটা কথা কিন্তু আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। স্ক্রিনশটটা তোলা হয়ে গেলে আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য এখান থেকে যে কোনো একটা টিকটক অ্যাকাউন্টে ক্লিক করবেন। টিকটক অ্যাকাউন্টে ক্লিক করে আপনার যে অ্যাকাউন্ট আছে জাস্ট সেই অ্যাকাউন্টে থ্রি ডট মেনুতে গিয়ে সেটিং এন্ড প্রাইভেসি নামে একটি অপশন পেয়ে যাবেন। সেটিং এন্ড প্রাইভেসিতে একটি ক্লিক করলে নিচের দিকে চলে যাবেন। জাস্ট এখান থেকে আপনারা রিপোর্টে প্রবলেমের উপরে একটি ক্লিক করে দেবেন। রিপোর্টে প্রবলেমের উপরে ক্লিক করলে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন রিপোর্ট নামে একটি অপশন লেখা আছে। রিপোর্টের উপরে ক্লিক করলে হাউ টু রিপোর্ট, জাস্ট এই হাউ টু রিপোর্টের উপরে ক্লিক করে দেবেন। অলরেডি এখানে ক্লিক করলে আপনার কি সমস্যা সেটা এখান থেকে তারা জানতে চাচ্ছে, যে আপনার রিপোর্টে প্রবলেম ভিডিও সমস্যা নাকি লাইভ সমস্যা নাকি কমেন্ট সমস্যা নাকি ডাইরেক্ট মেসেজ সমস্যা নাকি এখানে অন্য অন্য প্রবলেমের সমস্যা। সেক্ষেত্রে আমাদের ভিডিওর সমস্যা, ভিউজ না, এঙ্গেজমেন্ট নাই, তার জন্য আমরা আদার্স অপশনে ক্লিক করব। আদার্স অপশনে যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো টিউটোরিয়াল দিবে, সেগুলো আপনারা পড়ে নেবেন। জাস্ট এখানে স্ক্রিনশটের কথা বলছে এবং এখান থেকে জাস্ট আপনারা নোতে ক্লিক করবেন, আমরা এটাকে হেল্পফুল না, তার জন্য নিউ মোর অপশনে ক্লিক করবেন। নিট মোর অপশনে ক্লিক করে এই যে ছবিটা আপনারা স্ক্রিনশট করছেন এই প্রোফাইল সেকশনে ক্লিক করে এটাকে স্ক্রিনশটটা এখানে দিয়ে দিতে হবে। জাস্ট স্ক্রিনশটটা আমি এখানে দেওয়ার সাথে সাথে অবশ্যই একটু খেয়াল করবেন এখানে টিক দিয়ে উপরের দিকে ওকে দিবেন। জাস্ট এখানে টিক দিয়ে উপরের দিকে ওকে অপশন পাবেন, ওকে অপশনে একটু ক্লিক করে দিবেন। অলরেডি একটা ইমেজ নিয়ে যখনই ওকে অপশনে ক্লিক করবেন এখন কিন্তু এখানে আপনাকে টিম সার্ভিস লিখতে হবে। তো এখানে যেটা লিখবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা স্ক্রিনশট করে বা এটা দেখে দেখে আপনারা এখানে লিখে দিবেন। এখানে লিখে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে সাবমিট অপশন পেয়ে যাবেন। অলরেডি সাবমিট অপশনের উপরে একটু ক্লিক করে দিবেন। সাবমিট অপশনের উপরে যখনই ক্লিক করবেন এমন একটা অপশন কিন্তু চলে আসবে।
অলরাইট, এখান থেকে আপনাদের কিন্তু ওপেন, অর্থাৎ টিকটক সাপোর্ট টিম কিন্তু এখন ওপেন আছে এবং তারা আমাদেরকে সাথে সাথে রিপ্লাই জানাবে। এখন শুধুমাত্র রিপোর্ট করলে হবে না, জাস্ট আপনাকে মনে রাখতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টটি ডাউন কেন যায়, সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম মনে রাখতে হবে। তো আমি দুইটা কারণ বলি, একটা হচ্ছে আপনি কিন্তু নিয়ম মেনটেন করে ভিডিও আপলোড করেন না, প্রতিনিয়ত আপনাকে ভিডিও আপলোড করতে হবে, তবে টাইম মেনটেন করতে হবে। যদি সকালে ভিডিও আপলোড করেন তাহলে সকালে, রাতে ভিডিও আপলোড করলে রাতে ভিডিও আপলোড করবেন। টাইম মেনটেন করে আপনার টিকটকে ভিডিও ছাড়বেন, 100% আপনার টিকটক অ্যাকাউন্ট গ্রো হবে এবং উপরের দিকে যাবে। আশা করি আমি বোঝাতে পারলাম এই টিকটক অ্যাকাউন্ট ফিউজ হওয়ার কারণ। এই শুধুমাত্র ভিডিও আপলোডের কারণে কিন্তু ফিউজ হয়ে থাকে। দেখবেন আপনি যখন রেগুলার মেনটেন করে ভিডিও আপলোড করতেছেন তখন কিন্তু আপনার ভিউজ আসতেছে বেশি, লাইক আসতেছে বেশি। কারণ আপনি ভিডিও আপলোড বন্ধ করলে আপনার রিস্ক কমে যাবে, তার জন্য কিন্তু টিকটক দায়ী না, এটার জন্য কিন্তু আপনি শুধুমাত্র দায়ী। এই জন্য বলবো নিয়মিত ভিডিও আপলোড করুন আর সঠিক কন্টেন্ট আপলোড করুন, দেখবেন ট্রেন্ডিং সাউন্ড ফলো করুন, তাহলে দেখবেন 100% আপনার টিকটক অ্যাকাউন্টে হাজার হাজার ভিউ আসতেছে এবং আনফিউজ হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। ততক্ষণ নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন, দয়া হলো সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।